What's up everybody? আজকে আমরা চলে এসেছি বাংলা মিষ্টি হাবে, আমাদের মিষ্টি খাওয়ার আলটিমেট ডেস্টিনেশন। বাট তার আগে আমরা একটু ইকো পার্কটা ঘুরে দেখবো, বিকজ এই লোকেশনটা বা মিষ্টির দোকানটা বা এই হাবটা একটা জায়গা যেখানে সব মিষ্টির দোকানের লোকেরা, ব্র্যান্ডেড কোম্পানির লোকেরা সবাই এক জায়গায় এসে একটা জায়গায় দলবদ্ধ হয়ে মিষ্টি বিক্রি করছে, এবং সেটা হলো লোকেশনটা হলো ইকো পার্ক রাজারহাটে। আমরা সেই জায়গাটা আসবো, তার আগে একটুখানি দেখে নিই এই জায়গাটা কেমন। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম বাংলা মিষ্টি হাব, অসাধারণ একটা জায়গা। বিল্ডিংটা ওয়েল ইকুইপড এবং খুব বিউটিফুলি ডিজাইন্ড, অলমোস্ট লাইক ওই শাহজাহানের যে গ্রেপ ভাইনের আগে যে একটা, যদি একটা আপনারা যদি নিউ দিল্লিতে গিয়ে দেখে থাকেন তাহলে ওখানে দেখতে পাবেন, ওখানে শাহজাহানের জন্য যে জায়গাটা বানানো রয়েছে, ইট ওয়াজ রিয়েলি অসম। ওই রকমই একটা মানে রাজকীয় পরিবেশ একটা হয়ে রয়েছে, খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। পুরো গ্লাসের পুরো ফ্রেমিং করা সব জায়গায়, ওপরে লাইটিংগুলো অসাধারণ, এবং তার সাথে একটা অসাধারণ একটা হিস্ট্রি দেওয়া আছে, মানে ইতিহাস দেওয়া আছে, যেটা আর কি পুরোপুরি মিষ্টির লাইফটাকে ব্যাখ্যা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা মিষ্টি হাব। আমরা এখানে অনেক রকম মিষ্টি ট্রাই করেছি, তো আমি আর ফার্দার এই নিয়ে আলোচনা করব না, কারণ মিষ্টির নামগুলো আমি ঠিকঠাক জানি না। এখানে আমের মোরব্বা থেকে শুরু করে মানে যত রকমের মিষ্টি আছে ইমাজিন করা যায়, দই থেকে শুরু করে সন্দেশ থেকে শুরু করে চকলেট মিষ্টি, সব রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। হ্যাভ নো ওয়ার্ডস, আমার কাছে কোনো মানে বাক্য নেই এটাকে এক্সপ্রেস করার জন্য, এতটাই সুন্দর জায়গাটা, এবং সেটা আপনাদের গিয়ে দেখে আসতে হবে। প্রাইসিংয়ের জন্য আমি বলে দিই, খুবই রিজনেবল প্রাইসিং, এবং চকলেট মিষ্টির দাম 15 টাকা, ক্ষীরের সন্দেশ বা ছানার ভাজা যেটা বলে আর কি, এগুলো সবই মানে 10-15-20, 10-15-20 এরকমই প্রাইসিং। সুতরাং আমি যেটা আমি যেসবগুলো খেয়েছি সেগুলো হচ্ছে, আমি একটা ছানার মিষ্টি খেয়েছি, একটা একটু দই খেয়েছি, একটু রাবড়ি খেয়েছি। চকলেট মিষ্টি একটা খেয়েছি, একটু কাজু বরফি খেয়েছি, বেকড রসগোল্লা খেয়েছি, সব মিলিয়ে সবাই মিলে আমরা বন্ধুবান্ধবরা মিলে খেয়ে শেয়ার করে ইট ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 2-1 টাকা মতো হবে, খুব জোর হলে 2-1 টাকা হবে মেরে কেটে, তাও হবে কি না শিওর না, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, বাট অ্যাপ্রক্সিমেটলি ওরকমই, মানে সবাই একটু রকম সব কিছু রকমই ট্রাই করছিলাম, সব মিলিয়ে 2-1 টাকা মতো লেগেছে। মানে জাস্ট একটু এক্সপিরিয়েন্স করার জন্য এবং আশেপাশে জায়গাটা দেখার জন্য, এবং 2-4টে মিষ্টি আপনার যেরকম ইচ্ছা, মানে এরকম হতে পারে না কিছু মিষ্টি দোকানে এটা নেই, কিছু মিষ্টি দোকানে ওটা নেই, বাট এখানে সব রকম মিষ্টি আছে, আপনি যে কোনো মিষ্টি ট্রাই করতে পারেন। আপনার শখের যেটা অনেক দিনের খাওয়ার ইচ্ছা আছে বা অনেকদিন ধরে ভাবছেন খাবেন, তো চলে যেতে পারেন, এখানে সব রকম ভ্যারাইটির মিষ্টি আছে, ঠিক আছে, মানে কোনো কিছুর কমতি নেই, আপনারা যেতে পারেন, এনজয় করতে পারেন, এবং তার সাথে যে মানে এক্সপিরিয়েন্সটা সেটা মানে অসাধারণ, মানে আমি কি আমার মানে আমার আমি বলে বোঝাতে পারবো না, এতই একটা মানে একটা কালমিনেশন, সব মিষ্টির দোকানের লোকেরা এক জায়গায় চলে এসেছে, এবং দে আর ভেরি ভেরি ফ্রেন্ডলি, এবং সবাই খুব হাম্বল, ওখানে সবাই খুব গাইডেন্স দিয়ে দিচ্ছে কোনটা খাবেন কোনটা খাবেন না, আপনার কোনটা ইচ্ছা কোনটা ইচ্ছা না, ঠিক আছে। ঢোকলা খেয়েছিলাম, তো সব মিলে ইট ওয়াজ ভেরি নাইস, এবং ইতিহাসের ব্যাপারে কিছু পড়ার থাকলে ওখানে অনেক রকম কিয়স্ক করা আছে যেখানে আমরা মিষ্টির ইতিহাস পড়তে পারবো, এবং এগুলো দেখে আপনাদের ভালোই লাগবে আশা করি। আর এর বাইরে কিছু বলার নেই, ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং প্রিভিয়াস ভিডিওটা দেখার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একটু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এটাই হলো আমাদের বাংলা মিষ্টি হাব যেটা ইকো পার্কে আছে, আশা করি আপনাদের ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ।